হোম প্রো নামে একটা বিশাল বড় শপিং মলে আসলাম। এটা হচ্ছে ঠিক আমাদের সিএম ক্যানাবিস রিসোর্টটা ছিল ওইটার ঠিক পাশেই, বিশাল বড় মনে হচ্ছে। হ্যাঁ, কি নেবেন? কি ঝুড়ি নিয়ে নাকি দেখেন কি কি ফ্রিজ টিস অনেক কিছু আছে। এদিকে সাইকেলের শপে চলে আসছি। ৬,৫৯০ বাট টাকার মতো আসবে। প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, তো আমরা এখন আবার থাইল্যান্ডের স্ট্রিট ফুড ট্রাই করতেছি। তো এখানে চিকেনের স্যুপ আছে, হ্যাঁ অনেকগুলো আইটেমই আছে। আমার স্যুপ মেকিংটা অনেক ভালোই। জার্নির শেষ দিন, ইমিগ্রেশন শেষ, সুব্রভূমি এয়ারপোর্টে সকাল সকাল চলে আসছি। সকাল 9টায় বাসে একদম পাতায়া থেকে ডিরেক্টলি, জাস্ট কতক্ষণ, 1.5 ঘন্টা সময় লাগছে। 10:30 মধ্যে আমরা সুব্রভূমিতে পৌঁছে গেছি। এখন ইমিগ্রেশন শেষ, এখন যাব হচ্ছে ভ্যাট রিটার্নের জন্য। একটা মোবাইল কিনেছিলাম, আরও কিছু জিনিসপত্র আছে, তো এইগুলোর জন্য ভ্যাট রিফান্ড পাওয়া যাবে। এই তো এখানে দেওয়া আছে ডিটেলস, কোন দিকে গেলে ভ্যাট রিফান্ড পাওয়া যাবে। ও আরেকটা বিষয়, রিএন্ট্রির যারা নিতে চাচ্ছেন এরা কিন্তু এই ইমিগ্রেশনের আগেই নিতে হবে। ইমিগ্রেশনে ঢোকার আগেই দেখবেন বাম পাশে রিএন্ট্রি কাউন্টার আছে, ওইখানে কিন্তু যাওয়া লাগবে। সো ইমিগ্রেশনের পরে কিন্তু সেই সুযোগ নাই, তো আগেই নিতে হবে। আর ভ্যাট রিফান্ডের বিষয়টা চেক ইন করার আগেই দেখবেন একদম সোজা সামনের দিকে একটা পয়েন্ট আছে, খেয়াল করলে পাবেন যে ভ্যাট রিফান্ড ইনফরমেশন, সেখান থেকে আপনার আগে ডকুমেন্ট চেক করে নিয়ে আসতে হবে। এরপর ইমিগ্রেশনের পরে এখন আমি যাচ্ছি, দেখা যাক কী অবস্থা, রিফান্ড কতটা পাই।